বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি মণ্ডলে ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছে এই বীজ পৌঁছে দেওয়া হচ্ছে। এই উপলক্ষে শনিবার সকালে সাবরুম মহকুমার সাতচাঁদ ব্লকের কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি প্রদীপ পরণ রায়, দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, মনোবিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলাফ্রমক সহ অন্যান্যরা। সভার শুরুতে বিশিষ্ট অতিথিদের ঋষা পুড়িয়ে বরণ করে নেওয়া হয়। এরপর ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই অনুষ্ঠান প্রসঙ্গে বিজেপির কিষাণ মোর্চা রাজ্য সভাপতি জানান, প্রধানমন্ত্রীর নর্থ ইস্ট কম্পোনেন্ট প্রজেক্টের মাধ্যমে এই বীজ পাওয়া গেছে। এই অনুষ্ঠানে মনোবিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত 4,500 জন কৃষকদের কাছে 8 প্রকারের সবজি বিতরণ করা হয়েছে। তিনি জানান, রাজ্যের সবকটি মণ্ডলে ক্ষতিগ্রস্ত কৃষকদের এই বীজ বিতরণ করা হচ্ছে। ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কিষাণ মোর্চা রাজ্য সভাপতি প্রদীপ পরণ রায়। আজ আমরা এখানে কৃষকদের মধ্যে বীজ বিতরণ করেছি, 8 প্রকার সবজি বীজ, এবং প্রায় 4,500 কৃষকের কাছে অতি অল্প করে হলেও সেই বীজ পৌঁছে যাবে বলে আমাদের আশা। এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নর্থ ইস্ট কম্পোনেন্ট প্রজেক্টের মাধ্যমে আমরা এই বীজ দিল্লি থেকে পেয়েছি, এবং ভয়ঙ্কর বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ ত্রিপুরার প্রায় সবকটি মণ্ডলে আমরা এই বীজ বিতরণ করেছি এবং আজকে এই মনুমণ্ডলে এসেছি, এবং কৃষকের এখানে বিপুল সাড়া পেয়ে আমরা অত্যন্ত উৎসাহিত। আমাদের ভারতের প্রধানমন্ত্রী আমাদের গরিব কৃষকের দিকে যে নজর রেখেছেন, সেই জন্য আমরা ওনার কাছে চিরকৃতজ্ঞ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মাইলাফ্রমক সহ অন্যান্যরা। বিনামূল্যে বীজ পেয়ে খুশি মনু বিধানসভা কেন্দ্রের ক্ষতিগ্রস্ত কৃষকরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।